বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসাকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছিল। এবার বিজেপিকে ভোট দেওয়ার কারণে ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয়েছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের ইসলামপুর পঞ্চায়েতে। এই পঞ্চায়েতের আটটি গ্রামের বাসিন্দারা বন্যার কারণে বেশ কিছুদিন ধরে জলবন্দী হয়ে থাকলেও ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ। কাউয়াডোল, খোপাকাঠি, উত্তর ও দক্ষিণ ভাকুরিয়া, মিরপাড়া, রশিদপুর, তাঁতিপাড়া ও ফুলহার গ্রামগুলিতে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল অত্যন্ত কম ভোট পেয়েছিল। এই গ্রামের বাসিন্দারা বিজেপিকে ঢেলে ভোট দেয়। অভিযোগ, তারপর থেকেই এই গ্রামবাসীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। অন্যান্য গ্রামের বাসিন্দারা টিকা পেলেও তারা পাচ্ছেন না। এমনকি এই গ্রামের বাসিন্দাদের টিকা নেওয়ার জন্য বিহারে যেতে হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি পঞ্চায়েত সদস্য কুন্দন মণ্ডল। তিনি অভিযোগ করেন, বন্যা হওয়া সত্ত্বেও এই গ্রামগুলিতে খাবার বা ত্রিপল কিছুই দেওয়া হচ্ছে না। এখানে বিজেপির বেশি ভাগ ভোট, টিএমসি 126 ভোট পেয়েছিল মাত্র, ওই 126 ভোটে ও রাজনীতি করছে। গত টাইমে 225টা তিরপাল দেওয়া গেছিল, সেই তিরপালটা পায়নি। টিএমসির লোকেরা বলছে তিরপালটা দেওয়া হবে না, কেন, অর্ধেক তিরপাল আমাকে দাও। তার মানে অর্ধেক ওকে দেওয়া হবে, অর্ধেক আমাকে যদি দেই তাহলে আমি কোনটা পাবলিককে দিব আর কোনটা পাবলিককে ছাড়বো আমি, এইরকম আমাদের ইয়ে আছে অভিযোগ। অভিযোগ, এই গ্রামগুলির বাসিন্দারা প্রশাসনের বৈষম্যমূলক আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছেন। তারা যাবতীয় ঘটনা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন। 5-6টা গ্রাম নিয়ে একটা আমাদের দক্ষিণ ভাগরা হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলে মাধ্যমিক পাস আছে, মাধ্যমিক পাস মেয়েরা করেছে, সেই মেয়েদের আমাদের পার্শ্ববর্তী স্কুল আছে দরনগর হাই স্কুল, সেই স্কুলে ভর্তি নিচ্ছে না। আমাদের মেয়েরা কোথায় ভর্তি হবে? যদি মিট না, এখান থেকে গেলে আমাদের 20 কিলোমিটার, ভালুকা গেলে 20 কিলোমিটার, তাহলে এই মেয়েরা কি পড়তে পারবে? তাহলে আমাদের কি উত্তর ভাগরা এই যে 5টা গ্রামের লোকগুলোকে অন্ধকারেই থাকবে? বিজেপি লোক গেলে না, ভ্যাকসিন ফুরিয়ে গেছে, ভ্যাকসিন ফুরিয়ে এমনি ঘুরে ঘুরে আসছে, না না অনাস্থায় হয়ে আসছে, না খেয়ে দেয় সারাদিন, মানে লাইনে থাকুন লাইনে থাকুন। আমাদের এই নদীর ভাঙনে প্রায় 10-15 পরিবার প্রত্যেক বছর কেটে যাচ্ছে, কিন্তু তবুও কোনো কিছু পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ অবশ্য মানতে চাননি হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের বিডিও বিজয় গিরি। তার দাবি, নিয়ম মেনেই সব কাজ করা হচ্ছে, তালিকা অনুসরণ করে খুব দ্রুত ওই গ্রামগুলিতে ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান। পঞ্চায়েত এলাকার বন্যা প্লাবিত এলাকায় ত্রাণ মিলছে না, এমনটাই অভিযোগ স্থানীয়দের। কি বলবেন আমাদের গ্রাম পঞ্চায়েতের স্টাফেরা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে যেসব জায়গায় ফ্লাড হয়েছে ওই জায়গায় ঘুরে ঘুরে দেখছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হচ্ছে, তালিকা তৈরি হয়ে গেছে প্রায়, আমরা কালকের মধ্যেই ত্রাণ পৌঁছে দেব। স্থানীয় বাসিন্দা ও বিজেপির পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধে বৈষম্যমূলক অভিযোগ তোলা হলেও তা অস্বীকার করেছে তৃণমূল। জেলার তৃণমূল নেতা বুলবুল খানের দাবি, এই রকম কোনো ঘটনা ঘটেনি। যদি সত্যি এরকম কিছু ঘটে থাকে তবে তারা দাঁড়িয়ে থেকে ওই গ্রামগুলির বাসিন্দাদের ত্রাণ পৌঁছে দিয়ে আসবেন বলে তিনি জানান। দ্য ওয়াল ব্যুরো।